হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো রহস্যময় পিরামিড সম্পর্কে, যে পিরামিডের এক পাশে ঠান্ডা অন্য পাশে গরম। পিরামিড নিয়ে বিশ্ববাসীর জানার আগ্রহ তুঙ্গে। তখনকার সময়ে উঁচু এসব পিরামিড তৈরি করা এতটাও সহজ ছিল না। পিরামিড রহস্য যুগ যুগ ধরে বিজ্ঞানী কিংবা গবেষকরা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। গিজার গ্রেট পিরামিডের নাম অনেকেই শুনেছেন নিশ্চয়ই। এই পিরামিড নিয়ে অনেক রহস্যের সমাধান হয়নি আজও। এর বিশালত্ব আপনাকে অবাক করবে। মিশরের সবচেয়ে বড়, পুরনো এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। গ্রেট পিরামিড 3,800 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানব নির্মিত কাঠামো ছিল। খ্রিস্টপূর্ব 2550 সালে নির্মিত এই পিরামিড বিশ্বের 7 প্রাগৈতিহাসিক আশ্চর্যের একটি। এর উচ্চতা প্রায় 481 ফুট, এটি 755 বর্গফুট জমির উপর স্থাপিত। পিরামিডটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক গেটেছিল আনুমানিক 1 লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে। পাথর খণ্ডের এক একটির ওজন ছিল প্রায় 60 টন আর দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূরদূরান্তের পাহাড় থেকে। পাথরের সঙ্গে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো। 4,000 বছরের পুরনো এক সমাধিতে আকার চিত্রে দেখা যায় বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে। অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিচ্ছে, আর তাদের মধ্যে একজন পাথর থেকে পানি ঢালছে বালির উপরে। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবে নিয়ে যাওয়া হয়েছিল 2.5 টন ওজনের এক একটি ব্লক। বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া একমাত্র 8-পার্শ্বযুক্ত পিরামিড এটি। গিজার গ্রেট পিরামিডের 4 পার্শ্ব সামান্য অবতল, যে কারণে এই পিরামিডের কেন্দ্রটি অসাধারণ একটি কৌণিক অবস্থান সৃষ্টি করেছে, যা বিশ্বের একমাত্র 8-পার্শ্বযুক্ত পিরামিডের জন্ম দিয়েছে। যদিও এই অসাধারণ নির্মাণ কৌশল ভূমি থেকে বা দূর থেকে দেখলেও বোঝা যায় না, শুধু বছরের বিশেষ একটি সময়ে উপর থেকে দেখলে টের পাওয়া যায়। শরৎ ও বসন্তকালে ভোরে এবং সূর্যাস্তের আলোয় দৃষ্টিনন্দন স্থাপত্যকলার দৃশ্যের দেখা মেলে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, গবেষকরা 5 থেকে 6 বছর আগে খুঁজে পেয়েছে গিজার দ্য গ্রেট পিরামিডের মধ্যকার তাপমাত্রার তারতম্য থাকার কারণ। থার্মাল ক্যামেরা দিয়ে গুপ্ত কুটির খুঁজতে গিয়ে গিজার পিরামিডের কয়েকটি স্থানের পাথরে তাপের তারতম্য পর্যবেক্ষণ করেছে স্থপতি আর বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল। গবেষণায় দেখা গেছে, গিজার গ্রেট পিরামিডের ভিতর উষ্ণ এবং অপেক্ষাকৃত শীতল দুটি স্থান রয়েছে, যেখানকার তাপমাত্রা বলতে গেলে সবসময় প্রায় একই রকম থাকে। গবেষকরা ধারণা করেন, 1,000 বছর ধরে এই তাপমাত্রা ধরে রেখেছে পিরামিডটি। পিরামিডের ভিতর লুকোনো কোনো স্থাপনা আছে কিনা তা পরীক্ষা করতে বিজ্ঞানীরা আধুনিক ইনফ্রারেড এবং 3D প্রযুক্তি ব্যবহার করেছিলেন। ইনফ্রারেড থার্মোগ্রাফি পরীক্ষায় পিরামিডের ভিতরে বেশ কিছু অসামঞ্জস্য ধরা পড়ে। পরীক্ষার পর দেখা যায়, পিরামিডের মধ্যকার তাপমাত্রা ওঠানামা করে না, বলতে গেলে সবসময় একই রকম থাকে। অদ্ভুতভাবে পিরামিডের অন্য পাশে এই পরিবেশ দেখা যায় না। যদিও কী কারণে বা কীভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণের এমন পদ্ধতি ব্যবহার করেছিল প্রাচীন মিশরীয়রা, তা এখনও রহস্যে রয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই অবিসারী চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন। তো দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।